ভয়েস কিন্তু প্রত্যেক দিনেই, কিন্তু কালকে আমার যা ভয়েস ছিল আজকে কিন্তু আমার ভয়েস একটু অন্যরকম হবে। এইবারে আমি কথা বলতে বলে দিলাম আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ যেন আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু তাহলে কি দাঁড়াবে? ওই লোকটা দু তিনবার বললে ওরই যে ওই ওই ভয়েসটা, ওরই ভয়েস সেটা অপমান হয়ে যাচ্ছে। অর্থাৎ জিনিসটা অত ইজিও না, আর আর তো একেবারে এটা হলেই যে একবারে কেসটা ফাইনাল হয়ে গেল তা নয়, এটা একটা করপোরেটিভ ইভিডেন্স হবে, মানে অন্য অন্য ইভিডেন্স যেটা জোগাড় করা হয়েছে তার সঙ্গে সঙ্গে, কিন্তু এক্সক্লুসিভলি এটাকে দিয়ে একটা লোককে সাক্ষী করা যায় না। ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। নমস্কার, কার রাজ্যবাসী কার্যত দেখলো একটি থ্রিলার, যে থ্রিলারের নেপথ্যে ছিলেন ইডি কর্তারা, সিআরপিএফ জওয়ান নিয়ে এসএসকেএম এর মতো রাজ্যে প্রতিদশা হাসপাতালে ঢুকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হলো জোকায় ভয়েস স্যাম্পল টেস্টে। দুর্নীতি ইস্যুতে যিনি প্রথম সামনে পুরো বিষয়টা সম্মুখে এনেছিলেন সেই সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস, উপেন বিশ্বাস আমার সঙ্গে এই মুহূর্তে আছেন। স্যার প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বাংলা স্বাগত। কাল যে ঘটনা নিঃসন্দেহে আপনি দেখেছেন, আলোড়ন ফেলে দিয়েছে সারাবঙ্গে, আলটিমেটলি দুর্নীতি তদন্তে ভয়েস স্যাম্পল টেস্ট এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আমি বলি, আমি যে যেরকম হ্যান্ডরাইটিং, ভয়েস স্যাম্পল, এই সবগুলো কিন্তু একেবারে ফান্ডামেন্টাল এভিডেন্স নয়। আচ্ছা, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি করপোরেটিভ, মানে আর ইনভেস্টিগেশনটা আমি করছি, তার ফিঙ্গারপ্রিন্ট দেখছি, ডিএনও করা হতে পারে, এই ভয়েস স্যাম্পলও একটা আর একটা তাকে অ্যাড করবে। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো 20 নম্বর, মানে 20টা মানে তদন্তে 20টা আমি পেয়েছি তথ্য। এইবার এইটা যদি আমি করি তাহলে 20+5 হবে, কিন্তু ওই 20 যদি না থাকে তাহলে এই 5-এর কোনো মূল্য নেই, তো এইভাবে ধরতে হবে। কিন্তু কি হয়, ওই 20টা যেটা আমি যে পেয়েছি, আমি ইয়েতে পেয়েছি, মানে তথ্য পেয়েছি, তার সঙ্গেটা হলে কেসটা একেবারে পাক্কা হয়ে যায়। এইটা হচ্ছে প্রথম এক কথা। এইবার হচ্ছে যে কেন 2 নম্বরের প্রশ্নটা এসে যেতে পারে, 1 নম্বর থেকে 2 নম্বরই আসবে, যে কেন ইডি এই ভয়েস, এই পার্টিকুলার লোক, অন্য লোকের তো কোনো ভয়েস রেকর্ড করা হয়নি, এই লোকটার ভয়েস কেন রেকর্ড করতে চাচ্ছে? তার একটা কারণ, কোনো জিনিসের কারণ না হলে তো হতে পারে না কার্যকরণ ভাই, কোর্টকে এটা বলতে হয়েছে, নিঃসন্দেহে কনভিন্স করতে হয়েছে না, সে মানে কি বলে খামের মধ্যে ভরা রিপোর্ট দিয়ে তাকে কনভিন্স করতে হয়েছে যে তার ভয়েস রেকর্ড করার দরকার আছে। যখন এই কেস অ্যাগেইন কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, যখন মহামান্য বিচারক সম্পূর্ণভাবে মানে তার মনে এসেছে যে তারা যেটা বলছে সেটা খুবই লজিক্যাল এবং খুব দরকার, তার মানে কি একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে তার কথা, সে কোথায় কিছু কথা কার সঙ্গে বলেছে, ঠিক আছে, মিস্টার এক্স বা মিস্টার ওয়াই এমন কিছু একটা কথা বলেছে যেটা দিয়ে সেই কেসটাকে তার ইভিডেন্স হয়, সেখানে তার এভিডেন্সটা হতে পারে, তাকে কানেক্ট করা যাচ্ছে, এবং এই কানেকশনের জন্যেই হচ্ছে, যখন ধরো আমি একটা আমি কথায় কথা বলছি, একজন দুজন ডাকাত তারা আলোচনা করেছে যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, তখন ডাকাত সেই দল ডাকাতের দল থাকে, তো ধরে নিলাম যে এই দুজনের সঙ্গে এই লোকটাও আরেকটা লোকের সাথে কথা বলেছে,
কিন্তু এই লোকটার কথা সে তারটা সে রেকর্ড করতে পেরেছে, কিন্তু এরটা আমি রেকর্ড করতে পারছি না, আর এটাও আমি শিওর না যে ওই বলেছে কি না, কারণ ও তো আমাকে বলেছে যে ও বলেছে, এটা ওই আমার সঙ্গে কথা হয়েছে, তাহলে আমাকে তো প্রমাণ করতে হবে। একে যখন জিজ্ঞেস করেন না, আমি কিছু বলি নাই। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। স্যার, এক্ষেত্রে মিডিয়ার এত বাইট উনি দিয়েছেন, সেখানে মিডিয়া বাইটের থেকে ভয়েসটা নিয়ে নিলে কি হতো না? তাতেও যে কিছু না কোনো কথা আছে, এইটা যখন ল্যাবরেটরিতে নিতে হবে, ইনসিডেন্টালি আমি বলি যে যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ওটা নেওয়া হচ্ছে ওই ফরেন্সিক লাইটে আমার ট্রেনিং হয়েছে, যে ফার্স্ট লাই ডিটেক্টর টেস্টের আমি ভারতবর্ষের যে আইপিএস অফিসার, প্রথম যে লাই ডিটেক্টর টেস্ট যে জানে সে হচ্ছে উপেন বিশ্বাস। আচ্ছা, সেটাও আমি পাঠকদের বা যারা শুনছেন তাদেরকে এই কথা বলছি যে উপেন বিশ্বাস কিন্তু লাই ডিটেক্টর টেস্ট জানেন কীভাবে করতে হয়, এবং আমি কোয়ালিফাইড লোক। আচ্ছা, এবং আই এম দ্য ফার্স্ট পার্সন। আচ্ছা, এনিওয়ে সেটা ওই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, তো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যখন সে কোনো ভয়েস টেস্ট করবে তার একটা প্যারামিটার্স আছে। ওকে, হ্যাঁ, তারগুলো ফর্মুলা আছে না, সেই ইচ্ছা মতো করলে আপনি নিয়ে আসলেন তা করলেন না, তার আগেই ওখানে যেতে হয়েছে। আচ্ছা, এবং তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে যে এইভাবে 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 আপনি করতে পারবেন না, রেকর্ড যখন করবেন ওর ভয়েস রেকর্ড করবেন এই এই পয়েন্টে যেন মানে এই এইটাতে যেন থাকে, তাহলে তারা তখন কম্পিউটারে ফেলে, এখন তো আরও অনেক অ্যাডভান্সড হয়েছে, সেখানে দেখে কোনটা কোথায় বেরোচ্ছে কোনটা কোথায় বেরোচ্ছে না, কেন কোনটাতে বড় কথা হবে কোনটাতে ছোট কথা হবে, আর ওর যে আগের কথা সেটাও তাকে দিতে হবে। স্যার, এতদিন পরে কি ভয়েসটা একই রকম থাকে? এটা সাধারণ না, এইবার কথা হচ্ছে যে ভয়েস কিন্তু প্রত্যেক দিনেই, কিন্তু কালকে আমার যা ভয়েস ছিল আজকে কিন্তু আমার ভয়েস একটু অন্যরকম হবে, কিন্তু একটু অন্যরকম হলেও কিছু কিছু জায়গায় একই রকম থাকবে। আচ্ছা, তাই আমি যখন মানে ওই যখন গ্রাফটা বেরোবে এইটুকুন দেখা যাবে ডিস্টর্টেড, এইটা দেখা যাচ্ছে আগের সঙ্গে মিলছে, তাহলে এইটাকে আমি তো মানে ক্যালকুলেট করে দেখতে পারি কতটুকুন মিলছে কতটুকুন মিলছে না। এটা চেষ্টা করলেও কি আমি নিজের মতো বিকৃতি করে বিকৃতি করলেও আমি ধরা খাচ্ছি? আচ্ছা, কারণ আমি আমি ধরে নিলাম, আমি কালকে সকালবেলা বলেছি যে আমি ধরে নিলাম আমি একটা কথা বলছি, এইবার আমি কথা বলতে বলে দিলাম আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ যেন আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু তাহলে কি দাঁড়াবে ওই লোকটা 2-3 বার বললে ওরই যে ওই ওই ভয়েসটা ওরই ভয়েস সেটা অপমান হয়ে যাচ্ছে, কেন অন্যরকম আর ও করতে পারছে না, মানে ওর একটা হুঁ করলে একভাবে করে আর একজন হুঁ করলে আর একজন করে, তাহলে সেখানেও কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ওই হচ্ছে লোকটা কথা বলছে। আচ্ছা, অতএব জিনিসটা অত ইজিও না, আর আর তো মানে একেবারে এটা হলেই যে একবারে কেসটা ফাইনাল হয়ে গেল তা নয়। কেন স্যার এই বিষয়টা আপনি করোবোরেটিভ এভিডেন্স, আমি বলছি এটা করোবোরেটিভ মানে সেটা নিয়ে আশা না স্যার, না ওটা কথাটা কিন্তু ঠিক না, মানে যারা আশা করে বসে আছে এটা হলে ওই এই সিস্টেম পাক হয়ে গেছে না তা হয় না, এবং আরও বলি কি যে এটা একটা করোবোরেটিভ এভিডেন্স হবে, মানে অন্য অন্য এভিডেন্স যেটা জোগাড় করা হয়েছে তার সঙ্গে, কিন্তু এক্সক্লুসিভলি এটাকে দিয়ে একটা লোককে তাই মানে তাকে জেলে মানে সার্চিং করা যায় না, এবং কোর্টও ফেলে দেবে, সেটা কি নিয়ম স্যার, মানে কোর্টে এটা গড়ে কোর্ট ফেলে দেবে যে নাথিং ডুইং, খালি এই আপনি ভয়েস ভয়েস টেস্টের উপরে নির্ভর করে সে আপনি কেসে চার্জশিট করেছেন ফেলে দেবে, তো এটার পিছনে এতটা সময় আমরা নষ্ট করলাম সবাই, না তাহলে এর জন্য কে দায়ী? এখানে তো আগেই মহামান্য আদালত বলেছে যে এই যারা এখানে অ্যারেস্ট হচ্ছে তারা সঙ্গে সঙ্গে সার্টিফিকেট নিয়ে শরীর খারাপ বলে যে এসএসকেএমে ঢুকছে, এবং আর একজন তো মহারাজ এমনই বীরভূমের মহারাজ, তিনি অন্য লোকের একটা গাড়ি সেটাও জোর করে ধরে নিয়ে 25 লক্ষ না 30 লক্ষ টাকার গাড়ি নিয়ে একবার সরকারি ফ্ল্যাগ রেড মার্কা গাড়ি সব চলছে তার গাড়িতে এসে সরাসরি সে ঢুকে যাচ্ছে এসএসকেএমে, আমি এরকম উঠবেন ওয়ার্ডে আমাকে থাকবো, এই কোনো কথা হয়? এইটা কি রুল অফ ল? এইটা কি একটা রাষ্ট্র এইভাবে চলবে? তারা তো আসামি হবে,
আপনি মিথ্যে কথা বলেছেন কারো, তাহলে আপনি এতদিন ধরে তাকে দিলেন না কেন? এবং তারাও আমি জানি ওই বীরভূমের সে ডাক্তার তো বলেছে আমার উপায় নাই, তারা বসে আছে। আর আপনারা এই সমস্ত দাগি আসামি যারা, তাদের তারা তো আসামি, আমি বলবো না যে তারা এখনই তাদেরকে জেল হয়েছে তা না, কিন্তু তারা তো খুব গুরুত্বপূর্ণ আসামি, অভিযুক্ত অভিযুক্ত অভিযুক্ত, সেটা তো তো আসামি বলতে হবে, তো অভিযুক্ত মানে অভিযুক্ত কিসের অভিযুক্ত? এই এই অপরাধটা করেছে তার জন্য সেটা অভিযুক্ত, তো তাকে আপনি উঠবান অর্ডে অমুক তমুক জায়গা শুধু একজন না, যে যেই সকল প্রভাবশালী লোক যেই অ্যারেস্ট হচ্ছে সঙ্গে সঙ্গে উঠবান অর্ডার। স্যার এটা কি কেন্দ্রীয় এজেন্সি এসএসকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বা উচিত মনে পারে? উচিত হওয়া উচিত, এদের শিক্ষা হওয়া দরকার, যে ওই ওই একই কথা যে কথা শুনে রাজীবকে রাজীব আমাকে ফলস কেসে দিল, এটাও তো তাই একজনের কথায় তারাই এই কাজটা করছে, রাইট?